হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম টেস্টি ফুডস অ্যান্ড ব্লাউজের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আজকে আমি চিংড়ি মাছ আর নারকেল বাটা দিয়ে ডাটা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা লাইক দিয়ে ফেলবেন সাবস্ক্রাইব করে ফেলবেন আর ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন ফেসবুক পেজটাতেও একটা লাইক ফলো দিয়ে রাখবেন তো চলুন চলে যাই আজকের রেসিপিটা কিভাবে করেছি সেটাই দেখিয়ে ফেলি আমি চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি আর এটা আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব তো পেঁয়াজটা আমি ডিপে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখন এর মধ্যে আমি রসুন আর আদা বাটা দিয়ে দেব আর মশলাগুলো অল্প অল্প করেই দিতে হবে তো আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আমি একটু তেলে ভেজে নেব দু মিনিটের মতো তো এখানে আমি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম তো এটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি একটু ভেজে নিলে ভালো হয় আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম দু চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ ধুনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি তো এটা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব আর মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ছোট চিংড়ি মাছ দিয়ে দেব। এটা আপনারা চাইলে বড় ছোট সব চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন তো আমি এখানে ছোট চিংড়ি মাছই ব্যবহার করেছি তো চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর আমি নারকেল বাটা দিয়ে দেবো এর মধ্যে আর নারকেলটা অবশ্যই মিহি করে বেটে নিতে হবে আর এই রেসিপিটা খুবই টেস্ট হয় আমরা সাধারণত ডাটা বিভিন্ন মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি চিংড়ি মাছ দিয়ে খেয়ে থাকি নারকেল দিয়ে কিন্তু খুব কম মানুষই খায় মানে যারা জানেন তারা খায় তবে অবশ্যই আপনারা বাসে বসে ট্রাই করবেন খুবই মজা হয় মানে নর্মালি যে মাছ দিয়ে রান্না করি তার চেয়েও এই রেসিপিটা বেশি ভালো লাগে খেতে নারকেল বাটা দিয়ে রান্না করলে তো আমি নারকেল বাটা প্রথমে দিয়ে দিয়েছিলাম একটু কম হয়েছে তাই আর একটু দিয়ে পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে ডাটাগুলো দিয়ে দেব আর এই ডাটার সাথে আমি দুটা আলু দিয়ে দিয়েছি আর কিভাবে কেটেছি সেটা তো দেখতেই পাচ্ছেন আর এটা আমি মাখা মাখা রান্না করব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি মশলার সাথে ডাটাগুলোকে ভালো করে চেড়ে মিক্সড করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। আর এ পর্যায়ে চুলাটা মিডিয়াম আছে রাখতে হবে যেহেতু নারকেল দেওয়া একটু সাবধানে রান্না করতে হবে যাতে পুড়ে না যায় তো আমি নেড়ে চেড়ে দিয়েছি এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখব আমি কিছুক্ষণ ঢাকার পর দেখতে পাচ্ছি যে চুলাটা একটু কমিয়ে দিয়েছিলাম ঢাকনাটা দেওয়ার পর তো একটু পানি বের হয়েছে আমি এই পানিটার সাথেই সবজিটা কষিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব তা আবারও একটু নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা উঠে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি একেবারেই মানে পানিটা শুকিয়ে গেছে আর ডাটাটাও আমার কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর যদি পারেন অবশ্যই গরম পানি দেওয়ার ট্রাই করবেন তাহলে তরকারির কালারটা সুন্দর হবে তো যাই হোক আমি পানিটা দিয়ে চুলাটা চুলাতে দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি আরেকটু ঝোলটা টানাবো কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে খুবই সহজ একটা রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে জাস্ট নারকেলটা মিক্সড করে দিবেন আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলেই নারকেল দিবেন অন্য কোনো মাছ দিয়ে রান্না করলে নারকেলটা অ্যাভয়েড করবেন তো আশা করি আপনাদের আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে ভালো লাগলে বাসায় বসে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ফেলবেন আর এটা আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কেমন হয়েছে সত্যি খুবই টেস্ট হয়েছিল। আর দেখতেও খুব সুন্দর ছিল তো আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ